লোকাল স্কোর জব না তা আজকে আমি খেলবো আবার রেড বল ফোর। তারপরে যারা আমরা লাস্ট বারের মতো এইট পর্যন্ত এন্ড করেছিলাম তা আজকে আমরা খেলবো নাইন। আর এইখানে আমাদের রয়েছে কয়েকটা যেমন ডিপ ফরেস্ট, তারপর আমাদের যে ফ্যাক্টরিতে আছে যে বক্স ফ্যাক্টরি সেইখানে যেতে হবে। সেট তো গাইস প্রথম হাত তো গামিয়ে ফেললাম, তো এইখান দিয়ে আমাকে এইটা যেতে হতো, আপনাদের দেখায়নি তো এখানে আমি বলি ডিপ ফরেস্ট। তারপর যে বক্স ফ্যাক্টরি মানে যেভাবে আমাদের এই যে কালাটা এখানে দাঁড়িয়ে রয়েছে এর মতো বক্স ফ্যাক্টরি বক্স যেখানে যে বক্স বানানো হচ্ছিলো যে আপনাদের দেখিয়েছি যে প্রথম পার্টে যে কীভাবে ওদের বক্স বানাচ্ছে, ওদের একটা মেশিনের ভেতরে বন্দি করে রাখা আর এবং ওইটা চালু করে দেয় চ্যাপটা করার মতো, ওইটারভাবে এই তো পারফেক্ট। শিট এখানে এসে পড়ে গেল এই তো ওই দুনিয়া পুরো উল্টে যাবে এরকম জাম 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 গাইস হালকা মতো জাম দিতে হবে এই তো যাতে এইখান থেকে এইখানে জাম দেওয়া যায় আর এইখান থেকে এইখানে আমার কাছে ওয়ান হার্ট আছে আর এইখান থেকে যেতে হবে আমাদের একদম উ ওয়া। কিন্তু পরের বার গাইস একদম পারফেক্টভাবে এখন এইখান দিয়ে দেবো একদম পারফেক্টভাবে কাজটা করতে হবে কমপ্লিট। এইখান দিয়ে আমি এইখান বক্সটাকে সাথে করে নিয়ে যাবো দ্রুত 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 এইন তারপর এইন আমাদের জন্য এত কঠিন দেওয়া হয় কেন দিনে এইন এই তো গাইস একদম পারফেক্ট। এইখানে বেশি নিচে করে ফেলছিলাম ওহো এইখানে এসে এত মরামরি কেন ওহো গাইস এই কিভাবে বসলাম ও গাইস আমরা বেঁচে গেছি ইয়াস ইয়াস ফার্স্ট নম্বরটা এত টাফ হয়ে গেল ও এবার খাবি তুই যাবি আমাকে আমাকে কেন নিল আগে একে পাঠাই এই যা এখন আমি যাব একদম ফুল স্পিডে ও গাইস এই লাফটা সেই ছিল গাইস আপনারা যদি আমার মতো লাফ দিতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন বেশি করে ও তোকে আগে মেলেনি ইয়েস এসে পড়েছি এখন একে মারব এ ও গাইস কমপ্লিট 11 নম্বরটা অনেক টাফ হতে পারে ও এখানে আমি এত রুকেছি বললাম তো এখন 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 ও ও গাইস একটা কি অনেক মজাদার ছিল 11 নম্বরটা ওহো এটা তো সেই নম্বরটা যেটা আমরা আগের বার করেছিলাম এটা সেই নম্বর ভাই কোথায় যায় প্রথমত এদেরকে এই সাইডে নিতে হবে এই সাইডে নেওয়ার সাথে সাথে এইখানে জাম্প করতে হবে আর এইখানে উঠে যেতে হবে উঠে যাওয়ার পর এইখানে উঠতে হবে এইখানে উঠার পর এইখানে পারফেক্ট পাহাড় গিরা পাহাড় 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 ইয়া এই ও গাইস আমি ভুলে গেছিলাম এইখানে যে এটা ছিল আমি কি জানতাম যে এইখানে এটা ছিল এখন এর সাথে ভাঙা ও পানিতেই পড়ে গেছে সেই ব্রো এখন একটা টাস্ক চ্যালেঞ্জ দিয়েছে যাই না সবচেয়ে টাফ চ্যালেঞ্জ হলো এখানে একদম আরামসে ওই সে ঠিক টাইমে আমি জাম্প করিনি আমি ভুল টাইমে জাম্প করে দিয়েছি তো এইখানে আমাদের জিজ্ঞাসা করো এইখানে রাখতে হবে এ এসে আবার ধাক্কা দেবে একদম টাফ চ্যালেঞ্জ এটা ও ও কাইস মারার আস তুই তুই আসবি না তুই অনেক কষ্ট করছি ভাই ও ও টিকে থাকতে পারলাম না গাইস ও গাইস পাহাড় করে ফেলছে চ্যালেঞ্জ চলছে
ওহ শে ধাক্কা দিয়ে আমাকে এইখানে থাকতে হবে এইখানে ও শিট ফুল স্পিডে যাবি এইখানে থাকতে হবে এ তো পারফেক্ট বাই মেন জিনিস মানে তো কি হয়েছে গাইস এখানে আমাকে ঘুরে 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 এই নে চ্যাপটা করে দেবো একদম চ্যাপটা ঠিক না ওটা তো কষ্ট না এই নে এই নে তো বস টাস অনেক চালাকি দেখাচ্ছিস না এই নে এবার মারবি এবার মারবি এবার এবার চুয়ে তো দেখা আমাকে এবার মারবি এবার এই নে ও মাই গড ও মাই গড এ হয়তো আবার ডাকতে চলছে ও ও মাই গড পারফেক্ট পারফেক্ট আস ও এই এই নে এখানে আমার পারফেক্টভাবে একদম ঝুঁক ঝুঁকা যাবে না একদম পারফেক্টভাবে দাঁড়িয়ে থাকতে হবে যাতে এই আসলে আমি একে মেরে দেবো ইয়েস ও বেঁচে গেছি এই নে এই নে ও মাই গড এই সাইডে এসেছে এখন এই নে লাখ ও এই নে বেটা এই নে অনেকক্ষণ ধরে বাদি গাছ অবশেষে মারলাম ও ভাই ব্লাস্টই করে ফেলছি বাচ্চা ফুটে গেছে তো এবার মনে হয় এর বাচ্চাই কিছু করবে আমাদের উপর তো আমাদের এই রাউন্ডটা শেষ এখন ডিপ ফরেস্ট আমাদের তো গাইজ আমরা না এখানে ফরেস্টে এসে বললাম এখন আমরা ফরেস্টে মিন কাজ করবো সেখানে ফরেস্টে এসে বললাম এখন আমরা ফরেস্টে এইখানে কাজ করছি তো এখানে আমি ফরেস্টে কেন এসেছি কারণ এখানে তার বাচ্চাগুলো ফুটে গেছে তো একে তো এদের তো সস্তা করে ফেলছি মানে যে মেন বস তো এখন তার বাচ্চাগুলোকে কীভাবে সস্তা করবো সেই পদ্ধতি করছি আমরা জন্য এসে বললাম এইখানে ও ভাই আমি এইখানে চড়বো তারপর এইখানে চড়বো তারপর এইখানে চড়বো একটা পয়েন্ট নেব তারপর বাইস এইখানে চড়বো এইখানে আমি এসে বললাম তো এখন জিজ্ঞাসা করবো একে মারবো বুঝে গেছি আমি আমাকে মারার এত বড় ফন্ডি আমি আমি নিজেই জানি না হ্যাঁ আমার সাথে এত ভয়ানক পাঙ্গা নিবি তো এইখানে দেখুন এতটুকু তো হয়ে গেলো এখন আমাদের মেনলি এই জায়গাটাও করতে হবে কাবার আসবি 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 এই নে এই নে এখানে গাইজ এইখানে কি হচ্ছে আমি জানি না সঠিক এই ও শেট 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 ইয়েস আঠারো লেভেল পর্যন্ত পৌঁছে গেছি তো এখানে আমাদের এখানে বক্স ফ্যাক্টরি ব্যাটল অফ দ্য মন তো এখানে আমাদের তিনটে জিনিস আনলক হওয়া বাকি তো বরং আজকে ভিডিওটি এখানে ইন করবো আপনার ভিডিওটা ভালো লাগে লাইক করুন কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে দেবেন তার জন্য গুড বাই